ওদালগুড়ির পর গাড়ি শুরু করা মানুষজন তোমার কি হয়? হাজবেন্ড। তোমার নাম তো কি আছিল? রাজদীপ ভদ্র। কি এসে ঘটনাটা তোমার কাছে? মোর ঘটনাটো হইছে মানে মুখ পলাই লৈছিলে 8 মাস আজি লৈকে হল আৰু কিবা মই গম পোৱা নাই সাছত মই ফোন চন যেতিয়া করিলো তেতিয়াহে গলে আমার ঘরত কিবা তার দেউতাখনৰ বাইক লৈ পুলাই কিবা আমার তাত কিবা বেছিলে তারপর তার দেউতা আহি পুলাই হেৰি আমাৰ ইয়াত বাইকটো বেছি দিলে আৰু হেৰি মইতো নাজানো হেৰি কিবা চুৰ কৰি আনিছে না কি কৰি আনিছে লোৱাৰ পাছত সি গেৰেজৰ পৰা গাড়ীখন ৰৈ পিনে গুচি গল পতাই নাপালে নহয় ড্ৰাইভাৰ নহয় মোৰ সি অচিনাকি মানুহজন আমার তাতে ইস্যু হয়েছে মানে বলি ইয়ার গাড়ি আছে এনেকে তো চলাবা দিব পারে এই মানুষজন আদিবাসী জন মেন ছিল না আমি চলাতে ছিলাম তারপরে যেদিন বিশ্বকর্মা পূজা ওই দিন আমি সারা গাড়ি মানে হঠাৎ বাইক করে আনছি সারা ঘুমাই গেছিল আমি সবাই দেখতেছে আমি বাইক করে আনছি আমি তারপরে আইন সিন্দুর সিন্দুর লাগাইলাম গাড়ি তারপরে বললো কিবা একটা পেশ হয়েছে তারপরে আমি রাগা ছুটে ঘরে আয় পড়ছি তারপরে ঘরে আছি তো বিশ্বকর্মা পূজার দিন তুই তো লগে 20,000 টাকা চুরি করে আনছিস চুরি হইব না 20,000 টাকা তুই না কই না চুরি না তুই পয়সাটা কারে দিছিস 20,000 টাকাটা ঘরে কার কাছে দিছিস ভাই আর মা তোর মা জিজ্ঞাসা না পয়সাটা করতে গেছিস কি কথা মা জিজ্ঞাসা মানে যে তোরা তুই যাইছিস তেজপুর থেকে মালিকে কম পাই কার গাড়ি চলা তো আমি কইছি যে কম কম সারে গাড়ি সারা চলতে পারে না হাঁটতে পারে না তুই না কই গাড়িটা কেলে জানলি এটা তো ভুল হয় না ওর উপরে রাগায় তা তো ফোন করেছিস না 15 দিন ধরে গাড়ি খুঁজতে আছে তারপরে আমি কি কয় ওরা আমার কইছে যে তুমি কই আছো তো আমি কইছি কাম করো আমার কাছে তেল ভরা আমি কইছি আমি